প্রিয় দর্শক, শুভেচ্ছা আপনাদের। আমি আম সত্য বানাবো বলে আমগুলোকে ভালো করে ধুয়ে ছিলে কেটে রেখেছি। আমি পিস করিনি, আপনারা চাইলে পিস করে নিতে পারেন। যেহেতু আমি সিদ্ধ করব, তাই আমি রেখে দিয়েছি। এগুলো কিন্তু সবাই পিস করে করে কেটে কেটে, কিন্তু সিদ্ধ করে কিন্তু একই অবস্থা হয়ে যাবে। জাস্ট তখন আমরা যেটাকে বড়া বলি, বড়াটাকে নিয়ে নিলেই হবে, ফেলে দিলেই হবে। এখন আমি একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে নিব আরেকবার, বা পানিটা ফেলে নেব। পানিটা ফেলে তারপরে আমি চুলায় বসিয়ে দেব। হ্যাঁ দর্শক, আমি 10 মিনিট পর আবার এটাকে চুলায় বসাই দিলাম, এবং এটা সিদ্ধ হলে নামিয়ে তারপর কী কী মশলা দেব, কী করব সেটা পরে জানাচ্ছি। আর আমার কাছে হচ্ছে কাঁচা আম ছিল না, পাকা আমগুলো নষ্ট হবে, মানে পাকা না, এটা লাল হয়েছে, অতটা পাকা কিন্তু না এখানে ছবিতে যতটা দেখা যাচ্ছে। সে কারণে আমি ভাবলাম যে এটাকে দিয়ে আম সুদ্ধ করে ফেলি। দর্শক খেয়াল করুন, আমি যে আমটা সিদ্ধ বসিয়েছিলাম এটা কিন্তু একদম গলে গেছে, এবং এই বাড়াতে যেগুলো আছে এগুলোকে আমি ঠান্ডা করে একদম চিপে নিব। চিপে নিলেই কিন্তু আগের, মানে যেটা হয়তো আপনি কেটে না করলে যে একদম গলে গেছে, তো আমি এখন এটা একটু ঠান্ডা হতে দেবো। চুলাটা নিভিয়ে দিচ্ছি। দর্শক এবারে যেটা বলছিলাম, এই যে খেয়াল করুন, বাড়াটা একদম বাড়া থেকে চলে যাচ্ছে, যে কারণে আমি আসলে কাটলাম না। এখন এটাকে একদম সবগুলো থেকে আমটা ঝরিয়ে নিয়ে আমরা এটাকে ছাঁকবো। ছেঁকে আবার মশলা আমরা সবগুলো দিয়ে জাল দেব, বাকিটা আপনাদের দেখাচ্ছি। দর্শক এই তো হয়ে গেল, আর এই যে আমের বাড়াগুলো, একদম এক ফোঁটো আম নেই বলা চলে, তাই আমি আর কাটলাম না। আপনারা চাইলে কেটে নেবেন। এবার একটা হাঁড়ি নিলাম, ছাঁকনি দিয়ে দিলাম, ছেঁকে নেব। দর্শক এই যে পড়ছে। তারপরে যদি আমরা মনে করি যে বেশি ঘন, তাহলে আমরা একটু পানিও দিয়ে নিতে পারবো, কারণ এরপর এটাকে আমরা কিন্তু জাল করব। সুতরাং তখন আবার পানিটা শুকিয়ে যাবে, এটা কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই ছেঁকে নিলে যেটা হবে, যে কোনো ধরনের আঁশ আর থাকলো না, একদম ফ্রেশ থাকবে আমরা যখন আমসত্যটা মুখে দেব। দর্শক এগুলোকে টেলে এখন আমি একটা পেস্ট করব, তারপর মশলাগুলো দেবো, আরও সাথে আমি মরিচের গুঁড়া দেব, আর জিরা তো দিয়ে দিলাম, আর একটু গরম মশলা গুঁড়া দেব। কেউ চাইলে গুঁড়া না দিয়ে ইচ্ছে যদি করেন, আপনারা আলাদা করে আস্তগুলো দিতে পারেন, যেটি পরে উঠিয়ে রাখা যায়। দর্শক মশলাগুলো আমার গুঁড়া হয়ে গেছে, দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া ঘ্রাণ হওয়ার জন্য। আপনারা পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না। আমি শুকনো মরিচ দিয়েছি, তাই শুকনো মরিচের গুঁড়াটা একটু কমই দিলাম। দিয়ে দিচ্ছি বিট লবণ, লবণ আগেই দিয়েছি, এখন বিট লবণ দিয়ে দিলাম, লাগলে আরও দেব। চিনি দিয়ে দিচ্ছি, চিনি বেশি লাগবে আপনারা জানেন, একটু যারা মিষ্টিটা খায়, টক ঝাল মিষ্টি, সেটার মধ্যে মিষ্টিটা যারা খায় তাদের একটু চিনি বেশি লাগবে। আমি 1.5 কাপ দিয়ে দিলাম, 1.5 কাপের চেয়ে বেশি হবে। এরপরও লাগলে আমরা আরও দেব। এখন এটাকে মিশিয়ে আমি চুলায় বসিয়ে দেব, এবং সেটা চুলাটা একদম মিডিয়াম রেখে তারপর করতে হবে। হ্যাঁ দর্শক, প্রথমে একটু চুলাটা বাড়িয়ে দিলাম, পানিটা একটু কমতে শুরু করলে যখন একটা ফুটে ফুটে উঠবে, খেয়াল করবেন, মানে যেটাকে একদম বকবক করার মতো হয়, তখন চুলাটা মিডিয়ামে রেখে কাজ করতে হবে। আর এটা নাড়াটা ঠিক রাখতে হবে, আরও যখন কমে আসবে, এটাকে না নাড়লে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। দর্শক আমার আচার প্রায় হয়ে গেছে, আপনারা দেখছেন যে কমে একদম শুকিয়ে গেছে, আরেকটু হবে, আরেকটু এখনও অনেক পাতলা, এটা আরেকটু হলে আমি একটা ট্রেতে দিয়ে দিব শুকানোর জন্য। দর্শক যেমনটা, যেমন ঘন হওয়া দরকার ছিল এমন ঘন হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে একটা ট্রেতে শুকাতে দেবো।
দিয়ে দিলাম এটাতে কিছুটা সরষের তেল এবং এটা ছড়িয়ে এটার মধ্যেই আমি এখন আম সত্তরটা ঢেলে দেব। দর্শক, এবারে এটাকে আমি 2 থেকে 3 দিন শুকিয়ে নেব। তারপর যদি একটু বেশি দিন রাখতে হয় তাহলে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে, তাই না হলে এটা নষ্ট হয়ে যাওয়ার, আমসত্ত্বটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কেউ যদি মনে করে যে না দ্রুত খেয়ে ফেলবেন বা একটু ফ্রিজে রেখে খাবেন তাহলে 2 দিন শুকালেও হবে, কিন্তু তিন দিন চার দিন আমরা যদি শুকাই এটি অনেক দিন ধরে রাখা যাবে এবং খাওয়াও যাবে। আমি এখন এটি ছাদে দিয়ে দেবো শুকানোর জন্য। রোদ থেকে এনে এখন আমি কেটে নিচ্ছি খুব সুন্দর করে। আমি আমার মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো কেটে নেবেন। আমি লম্বা করে কেটেছি, এখন এগুলোকে আবার পিস করে নেব। দর্শক, হয়ে গেল একদম বাজারের মতো করে আমার আম সত্য। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন, এটি কোনো অংশেই বাজারের চেয়ে কম সুন্দর বা টেস্টি হয় নাই দেখতে পারেন। এবং এই ঠিক এরকম রাখলেই কিন্তু এটা সবচেয়ে ভালো হয়, বেশি মোটা না রাখাই ভালো। তো যাই হোক, এগুলোকে এখন আমি একটা স্বচ্ছ বয়ামে ভরে রেখে দিই এবং এগুলোকে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নয়, রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি 3 দিন। তাও যদি কেউ বেশি দিন রাখতে চান তাহলে আরও একটু রোদে দিয়ে রাখবেন বয়াম সহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। রোদ থেকে এনে এখন আমি কেটে নিচ্ছি খুব সুন্দর করে। আমি আমার মতো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতো কেটে নেবেন। আমি লম্বা করে কেটেছি, এখন এগুলোকে আবার পিস করে নেব। দর্শক, হয়ে গেল একদম বাজারের মতো করে আমার আম সত্য। আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন, এটি কোনো অংশেই বাজারের চেয়ে কম সুন্দর বা টেস্টি হয় নাই দেখতে পারেন। এবং এই ঠিক এরকম রাখলেই কিন্তু এটা সবচেয়ে ভালো হয়, বেশি মোটা না রাখাই ভালো। তো যাই হোক, এগুলোকে এখন আমি একটা স্বচ্ছ বয়ামে ভরে রেখে দিই এবং এগুলোকে রোদে দেওয়ার কোনো প্রয়োজন নয়, রোদ দিয়ে শুকিয়ে নিয়েছি 3 দিন। তাও যদি কেউ বেশি দিন রাখতে চান তাহলে আরও একটু রোদে দিয়ে রাখবেন বয়াম সহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।